জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে সুপ্রিম কোর্ট, যেখানে উঠে আসে বঙ্গবন্ধুকে হত্যার সময় তৎকালীন সেনাপ্রধান কে এম শফিউল্লার ভূমিকা। ব্যর্থতার দায় স্বীকার না করে সাফাই গাওয়ার সমালোচনা করেন তারা। দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তারপরেও আপনি আপনার ব্যর্থতা স্বীকার করছেন না। এইরকম হিপোক্রেটিক লোক আমি আমার ব্যক্তিগত জীবনে কখনো দেখিনি। আমার রীতিমতো রোম খাড়া হয়ে গেছে। এত বড় ব্যর্থ একটা লোক নির্লজ্জভাবে নিজের ব্যর্থতা স্বীকার না করে বারবার সাফাই গিয়ে চলেছেন, বারবার সাফাই গিয়ে চলেছেন। যিনি দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব করেননি, আর যারা দায়িত্বে ছিলেন না, বঙ্গবন্ধুর সঙ্গে আগের দিনও মন্ত্রিসভার সদস্য ছিলেন, তারা মন্ত্রী হলেন পরের দিন দিয়ে। এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করে মানুষের কাছে তুলে ধরা হবে, মানুষ যেন বুঝতে পারে, আজন্ম তাদেরকে মির্জাফরের মতো ঘৃণা প্রকাশ করে, সেই ব্যবস্থা করার জন্য আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি এবং আশা করছি এটা করা হবে অচিরেই। এটা রূপরেখা আপনারা সবাই জানতে পারবেন। আমি আমার বক্তব্য, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেয়েছিল খুনিরা। প্রধান বিচারপতি বলেন, জয় বাংলা স্লোগানকে যারা মানতে পারে না তারা স্বাধীনতা বিরোধী। শুধু বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে নয়, সাংবিধানিকভাবে চেতনাগতভাবে হত্যা করার জন্য এই হত্যাকাণ্ডটা হয়েছে। এই খুনের সাথে বল বা পিছন থেকে যারা ইন্ধন যোগাইছেন এবং ওই পরিস্থিতি সৃষ্টি করেছেন, তখন তো আমাদের বয়স 20-22 বছর। আমরা দেখেছি তখন দেশের অবস্থা কী সৃষ্টি করা হয়েছিল। একদিকে সমাজতন্ত্রের আন্দোলন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিজম আন্দোলন, সর্বভারতীয় আন্দোলন, আর একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা 1971-এ পরাজিত হয়েছিল, তারা একের পর এক কনস্পিরেসি করে গেছে। আমি বলবো, আপনারা যে উদ্দেশ্য নিয়ে এগুলো করলেন, গত 47 বছর এই জাতিকে আর একজন শেখ মুজিবুর রহমানকে জন্ম দিতে পেরেছে। এখন জয় বাংলা স্লোগান বলতে যদি কারো লজ্জা হয়, আমি তো মনে করি স্বাধীনতা সংগ্রামের সময় যে 1-2% যারা জয় বাংলার বিরোধিতা করেছিল, তারা হচ্ছে যাদের লজ্জা হয়, তারা হচ্ছে তাদের ভিতর কার কেউ। পরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।